নমস্কার, হেডলাইন্স ত্রিপুরার এই বিশেষ অনুষ্ঠানে স্বাগত। করোনার বর্তমান ও ভবিষ্যৎ এই বিশেষ অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আমাদের সাথে সরাসরি কলকাতা থেকে রয়েছেন দেশের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার কুণাল সরকার। ডাক্তারবাবু, হেডলাইন্স ত্রিপুরায় অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার নমস্কার, সব আশা করি সবাই ভালো আছেন। থ্যাংক ইউ, ভালো লাগছে। ডাক্তারবাবু, অনেক অনেক ধন্যবাদ যে আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। শুরুতেই ডাক্তার সরকার, যে বিষয়টা যে রাশিয়াকে পেছনে ফেলে করোনা আক্রান্ত দেশগুলির মধ্যে ভারত তৃতীয় স্থানে উঠে এসেছে, আপনার কি অভিমত? তাহলে কি কমিউনিটি স্প্রেড হচ্ছে বা কমিউনিটি স্প্রেডের সম্ভাবনা দেখা দিচ্ছে? কয়েকটা কথা এখানে বুঝতে হবে। সেটা হলো, প্রথমত আমরা যে সমস্যাটাকে নিয়ে মানে কি বলবো মানে ইনভলভড আছি, নাস্তানাবুদ হচ্ছি, জেরবার হচ্ছি প্রায় বিগত 4 মাস ধরে, তো সেই সমস্যাটা হলো একটা বাইরের থেকে আসা একটা সংক্রমণ, যে সংক্রমণ কিনা যেখানে মানুষের প্রচুর মানুষ আছেন, যারা একটা ডেন্স পপুলেশন বা ঘন জনবসতির মধ্যে থাকেন, তার মধ্যে তার ধর্মই হলো যে সে সুযোগ খুঁজবে এবং সামান্য সুযোগ পেলে সে হই হই করে তার মধ্যে ছড়িয়ে পড়বে। সুতরাং ভারতবর্ষ রাশিয়াকে এগিয়ে যাওয়াটা আদৌ খুব একটা আশ্চর্যজনক নয়। এখন প্রথম দিকে আমি অনেক মানুষের মতো আমরাও ভাবছিলাম যে আমরা ইউরোপে এই দেখছি, আমেরিকাতে এই দেখছি, চায়নাতে এরকমটা হয়েছে, কিন্তু আমরা কেউ তো আর নিজের খারাপটা নিজে প্রথমে চায় না। তো আমরা ভাবছিলাম যে হ্যাঁ, আমরা আমাদের মধ্যে নানান রকম জেনেটিক এটা সেটা ফ্যাক্টরের জন্য আমাদের গায়ে হয়তো অতটা আঁচ অতটা উত্তাপ লাগবে না, কিন্তু বাস্তব অন্যরকমের কথা বলল। কারণ আমাদের এই 135 কোটি দেশ লোকের দেশ, আমাদের দেশের মধ্যে অন্তত 20-20টা শহর আছে, যে শহরের জনসংখ্যা হয়তো আমাদের 25-30 লক্ষেরও বেশি, এবং কিছু কিছু জায়গা আছে আমাদের শহরের মধ্যে শহরতলিতে যেখানে পপুলেশন ডেন্সিটি, আমরা যেভাবে মানুষ থাকে, যেভাবে আমরা নির্মমভাবে মানুষদের রেখেছি যেই সমস্ত জনবসতিতে, সেখানে এই রকমের সংক্রমণ ভুলে পড়ে সেটা হুহু করে ছাড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা যে রাশিয়াকে ছাড়িয়ে গেছি এটাতে কিন্তু বিন্দুমাত্র কোনো মানে আশ্চর্য হবার কিছু নেই। এই যে আমেরিকার থেকে মাঝখানে আমাদের এবং ইউএসএর মাঝখানে ব্রাজিলটা খালি বাদ সাজছে, এখন মানে জানি না, একটু ঠাট্টার ছলে বলতে গেলে ওই নমস্তে ট্রাম্প দিয়ে শুরু হয়েছিল, হয়তো নমস্তে ট্রাম্প দিয়ে শেষও হতে পারে। আর ইন রিগার্ডিং ইউর কোয়েশ্চেন যে আমাদের সংক্রমণ বা কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে কিনা, তার উত্তরটা হলো যে আমাদের এই যে মানে আহমেদাবাদ থেকে কলকাতা, কাশ্মীর থেকে কন্যাকুমারীর যে ভারতবর্ষ, এটাকে তো আমরা এটা তো জেনারেল ইলেকশন হচ্ছে না, এটা একটা প্যান্ডেমিক হচ্ছে। সুতরাং সারা দেশে হুবহু একটা সন্দেশের ছাঁচের মতো সব কিছু হবে না। এবার আমরা যদি ভাবি মহারাষ্ট্রের কথা, দিল্লির কথা, বর্তমানে তামিলনাড়ুর কথা, তাহলে নিশ্চয়ই যে যে জায়গায় আমাদের ইনফেক্টিভিটি রেটগুলো 20% 25% 30% ছেয়ে গেছে, অতিক্রম করেছে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের স্বীকার করতেই হবে যে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। যেমন আমরা সারা ভারতবর্ষে 750-800 কাছাকাছি ডিস্ট্রিক্ট আছে, এখনো লোকেরা সবাই বলছেন যে 800 ডিস্ট্রিক্টের মধ্যে হয়তো 80-85টা ডিস্ট্রিক্ট যেখানে এই সংক্রমণ মারাত্মকভাবে হয়েছে, সেখানে আমাদের স্বীকার করতেই হবে সেখানে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে। এখন যে 650-600 ডিস্ট্রিক্টে আমাদের সংক্রমণের প্রাদুর্ভাবটা কম, নিশ্চয়ই সেখানে হয়নি। সুতরাং আমরা যদি এটা বলি সারা ভারতবর্ষে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, সেটা একটা অত্যুক্তি। কিন্তু যেখানে ভারতবর্ষে দেখা যাচ্ছে যে 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 রাজ্যে, যে যে ডিস্ট্রিক্টে একটা একটা বেশ ভয়ানকভাবে ইনফেকশনটা সংক্রমিত হয়েছে, সেখানে আবার অস্বীকার করা যে সেখানে কমিউনিটি ট্রান্সমিশন হয়নি, দ্যাট ইজ নট রাইট। তাহলে ডাক্তার সরকার, আপনার কথায় তাহলে কি এটা বোঝা যাচ্ছে যে সামগ্রিকভাবে পুরো আমাদের দেশ ভারতবর্ষে পুরোপুরি
পুরো দেশ জুড়ে কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ না হলেও কিছু কিছু জায়গায় এই কমিউনিটি স্প্রেড বা গোষ্ঠী কমিউনিটি কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণের একটা পরিস্থিতি তৈরি দেখো আমি হ্যাঁ আমি আর একটা ছোট্ট একটা মিনিট একটা কথা বলি যে আমরা যে ভারতবর্ষকে নিয়ে ভাবছি না, ভারতবর্ষের আমাদের এক একটা মেজর রাজ্য, আমাদের উত্তরপ্রদেশ হচ্ছে প্রায় ইউরোপের জনসংখ্যার সমান, আমাদের কেরালা হচ্ছে ইটালির, আমাদের এক একটা রাজ্যই হচ্ছে ইউরোপের এক একটা দেশের। ইউরোপের বেলায় আমরা কি বলেছিলাম, প্রথমে ইটালিতে এলো, তারপর ফ্রান্স, তারপর স্পেন, তারপর জার্মানি, তারপর ইংল্যান্ড, ওখানে আমরা দেশ দেখছিলাম। ঠিক সেইভাবে পুরো ইউরোপে তো একবারে আসলে পড়েনি, এই যে ইউনাইটেড স্টেটস আমেরিকাতে, আমেরিকার পঞ্চাশটা স্টেটে তো অত বড় একটা জায়গায় তো একবারে হতে পারে না, এক একটা জায়গায় সে এক একটা হিংস্রতা সে দেখাচ্ছে। আমরাও সেই একই প্যাটার্নে পড়ি, কারণ এটা জনবসতি, এটা হিউম্যান কনসেন্ট্রেশনকে বেছে নেয়। করোনা ভাইরাসের কাছে কোনো দেশ নেই, করোনা ভাইরাস জিওগ্রাফি পড়ে নেই ক্লাস টেনে, সুতরাং সে দেশ টেসের তোয়াক্কা করে না, সে দেখে অনেক লোক আছে, প্রচুর পপুলেশন ডেন্সিটি, এরা ঠিক ভালো করে আমাকে আটকে রাখতে পারেনি, ঠিক আছে এরা ভুগবে, এটাই হচ্ছে গল্প। দেখো একটা বিষয়, তাহলে যে বিষয়টা বা যে প্রশ্নটা বা বর্তমান পরিস্থিতির নিরিখে করোনা ভাইরাসের যে এখন বর্তমান পরিস্থিতি গোটা বিশ্বের ক্ষেত্রেই হোক, আমাদের দেশ ভারতবর্ষের ক্ষেত্রেই হোক, বর্তমান সময়টাতে যেরকম ভাবে লাফিয়ে লাফিয়ে আমাদের দেশে করোনা সংক্রমণ বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে করণীয় কি? দেখো আমি জিনিসটাকে একটু অন্য দিক দিয়ে, যে আমাদের দেশে এখন যবে থেকে আমরা ওই 24 মার্চে লকডাউন করলাম, তার আগে আমরা যাই হোক, এখন মানুষ পিছন ফিরে দেখতে গেলে বলতেই পারে এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে, হয়নি এটা অন্য কথা, কিন্তু যখন এই ইনফেকশন তো আমাদের দেশে ছিল না, এই যে 22-23 তারিখ মার্চ অব্দি বহু করে বাইরের থেকে লোকেদের আমরা ঢুকালাম বা ঢুকতে দিলাম, তাতে করে ইনফেক্টটা একটা প্রচণ্ড মাত্রায় ইনফেকশন দেশে ঢুকে, এবং তারপর এটা নিজের নিয়মে যেখানে বেশি ঢুকেছে সেখানে বেশি স্প্রেড করবে, যেখানে কম ঢুকেছে সেখানে কম স্প্রেড করবে। এখন ভারতবর্ষের 135 কোটি পপুলেশনের মধ্যে যদি কম বেশি 1%-এরও ইনফেকশন থাকে, তাহলে সেটা হলো 1 কোটি লোকের চাইতেও বেশি। এখন আমরা আমাদের এই যে ICMR বা আমরা জাতীয় যে টেস্টেড পজিটিভ যে ফিগারগুলো দেখছি, সেটা এখন 8 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ, অর্থাৎ আমাদের দেশে সম্ভবত যত ইনফেক্টেড মানুষ আছেন তার 10%-ও আমাদের এখন বর্তমান এই পরিসংখ্যানে ক্যাপচার হচ্ছেন না। তো যে টেস্টের পজিটিভ যে সংখ্যাটা আমরা রাত্রে দেখব, আজকে হয়তো 8 লাখ দেখেছি, 3-4-5 দিন বাদে হয়তো 10 লাখ দেখব ইত্যাদি, সেটা আমাদের আর বর্তমানে এইটুকুই কনভে করবে যে এই সংখ্যক মানুষকে আমরা টেস্ট করে পজিটিভ পেয়েছি। এই টেস্টের পজিটিভ পাওয়াটা এক অর্থে ভালো, কারণ যাদের আমরা টেস্ট করে পজিটিভ পেয়েছি তাদের অন্ততপক্ষে তাদের আমরা অসংক্রমিত বা নর্মাল মানুষের থেকে যদি একটু আলাদা রাখতে পারি, তাহলে এই ইনফেকশনের যে একটা প্রচণ্ড হিংস্রতা, এই হিংস্রতা খানিকটা কমবে, রাইট? সুতরাং আমাদের দেশের মধ্যে মানে যত সংখ্যাটা আমরা দেখছি, হয়তো তার আরো 10 গুণ ইনফেক্টেড লোকে আছেন। তো এর সঙ্গে সঙ্গে এখন দ্বিতীয়ত যে ব্যাপারটা আমাদের ইম্পর্টেন্ট, তুমি যে বললে আমাদের করণীয় কি, অত্যন্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথম যেটা করণীয় সেটা হচ্ছে এক একটা জায়গায়, ত্রিপুরায় হলে ত্রিপুরায়, পশ্চিমবঙ্গে হলে পশ্চিমবঙ্গে, আর তেলেঙ্গানাতে হলে তেলেঙ্গানাতে, আমাদের প্রথমত দেখার কর্তব্য, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে ইনফেকশনটা অবধারিতভাবে হয়ে গেছে তাতে কত মানুষ অসুস্থ হচ্ছেন বা হয়েছেন, এবং তাদের আমরা চিকিৎসা পরিষেবা দিতে পারছি কি না, এটা হলো প্রথম প্রশ্ন, এবং তার সমস্ত ব্যবস্থা করা সেই সেই জায়গার, সেই সেই রাজ্য সরকারের একটা দায়িত্ব, এবং সবাই তার ক্ষমতা মতো সেটা আমি মনে করি তারা চেষ্টা করছে। দ্বিতীয়ত হলো যে আমরা যারা অসুস্থ তাদের যদি আমরা একটা চিকিৎসা দেবার ব্যবস্থা করে থাকি, তাহলে এবার যারা অসুস্থ নন তাদের আমি কিভাবে প্রোটেক্ট করতে পারছি।
সেখানে ওই যে যারা টেস্টিং করেছে ওই যে পজিটিভের সংখ্যাটা তাদের কিভাবে আমি ট্র্যাক করছি, কিভাবে কন্ট্যাক্ট ট্রেস করছি, এবং যে যে অঞ্চলে যে যে মানুষরা এখনো ইনফেক্টেড হননি তাদের কিভাবে আমি সুরক্ষিত রাখতে পারছি, যারা এফেক্টেড তাদের আমরা চিকিৎসা করি, যারা নন এফেক্টেড তাদের আমরা সুরক্ষিত রাখার চেষ্টা করি। এই দুটোই হচ্ছে এখন আমাদের মেইন স্ট্র্যাটেজিক পয়েন্টস। তবে আরেকটা বিষয় যে লকডাউন, এই লকডাউনের কথা ঘুরে ফিরে আসছে এবং আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে গতকালকে ত্রিপুরাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 24 ঘন্টা সম্পূর্ণ লকডাউনে ডাক দিয়েছিলেন এবং রাজ্য জুড়ে সেটা স্বতঃস্ফূর্তভাবে পালনও হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে লকডাউন বা এই ধরনের যে প্রক্রিয়া একটা দিন বা আরও পরবর্তী সময়, এটা কি করা যেতে পারে, আর এর বৈজ্ঞানিক ভিত্তিটাও কতটুকু, এটা যদি একটু বলেন। দেখো, বৈজ্ঞানিক ভিত্তিটা তো খানিকটা আছেই। কেন আছে? কারণ আমাদের হাতে এখনো, যদিও আমরা রোজই আশায় আশায় বুক বাঁধছি, কিন্তু আমাদের হাতে এখনো একটা এই ভাইরাসকে এক্ষুনি মেরে ফেললো সেরকম একটা ওষুধও আমাদের হাতে আসেনি, এবং এই ভ্যাকসিন আসবে আসবে করছে কিন্তু সেটা আমাদের হাতের নাগালে নয়। সো বিকজ অফ দ্য ফ্যাক্ট যে আমার তোমার হাতে এক্ষুনি একটা ডাইরেক্ট প্রতিষেধক আমাদের নেই, ওই যে ছেলেবেলায় যেরকম আমরা চোর চোর খেলতাম না, একে অপরকে এড়িয়ে যেতাম, আমরা এখন এই ভাইরাসটাকে এড়িয়ে চলছি, তার সঙ্গে আমরা চোর চোর খেলছি। সুতরাং লকডাউন আগেও যখন আমরা করেছি এবং এখনো যদি আমরা মাঝে মধ্যে করি, তাহলে লকডাউন সেটা কি এনশিওর করছে? সেটা এনশিওর করছে যে যে একটা জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর মধ্যে ধরো 10 লাখ হলে 10 লাখ, 50 লাখ হলে 50 লাখ লোক, তারা একটু কম বেরোবে, তারা একটু কম মেলামেশা করবে, এবং মানুষ থেকে মানুষের সংস্পর্শে যে ইনফেকশনটা একটা বেড়ে যায়, বহুগুণ বেড়ে যায়, আমরা সেই মানুষের সংস্পর্শ বা সান্নিধ্যের থেকে যে ইনফেকশনটা আসে সেটাকে আমরা কন্ট্রোলে রাখলাম। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে লকডাউনে, কেন আমাদের সর্বভারতীয় প্রথম লকডাউনের যে ফলাফল আমরা আশা করেছিলাম, কেন আমরা খানিকটা তাতে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, তার মেন কারণ যে লকডাউনে কিন্তু আমাদের দেশের লোক, কিছু কিছু ইন্ডিভিজুয়াল এক্সেপশন যদি আমরা বাদ দিই, মানুষকে দোষ দিলে চলবে না, সব জায়গাতেই কিছু কিছু এক্সেপশন হবে, মানুষ কিন্তু বেশ ভালোভাবে সাড়া দিয়েছিল, কিন্তু আমরা খুব কতিপয় এক্সেপশন ছাড়া যেটা করে উঠতে পারিনি সেটা হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে টেস্ট করতে পারি। আমরা ওই যারা আবার বারবার, আমাদের একটাই উপায় এখন হাতে, ইনফেক্টেড এবং নন ইনফেক্টেড এবং নন ইনফেক্টেডের সেপারেশনটা, এবং আমরা সেপারেট কি করে করব? সেপারেট করতে গেলে তো জানতে হবে, সেখানেই হচ্ছে টেস্টিংয়ের ইম্পর্টেন্স। অনেকে বলছেন, আর বলছেন কিছুটা বিরক্তির সঙ্গে বলছেন, আরে বাবা, যে অসুখের এক্ষুনি কোনো চটজলদি ওষুধ নেই তার জন্য আমার টেস্ট করে হবেটা কি? টেস্ট করে এটাই হবে যাতে আমি, কারণ দিস ইজ সো হাইলি ইনফেকশাস, যে আমি আমার চারপাশের 10টা লোককে যেন ইনফেক্টেড না করি, সেটাই হচ্ছে টেস্টিংয়ের মেইন কথা। সুতরাং টাইম টু টাইম যদি ধরো ত্রিপুর আগরতলাতে যদি রাজ্য সরকার এবং তাদের জনস্বাস্থ্য বিভাগ যদি মনে করে থাকেন যে হ্যাঁ, আমরা যদি টাইম টু টাইম একটা লকডাউন করে মানুষের যাতায়াত মেলামেশা এটাকে বন্ধ করে কিছুটা আমরা ইনফেকশনকে বন্ধ রাখতে পারবো, নিশ্চয়ই তার একটা মূল্য আছে, তার একটা দাম আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে হবে এগুলো কতগুলো গাণিতিক রিলেশন আছে। যে আমি এক্ষুনি ত্রিপুরার ডেটাটা জানি না যে ত্রিপুরার টেস্ট পজিটিভিটি রেট কত, ধরো 100 জনের টেস্ট হচ্ছে, 100 জনের টেস্ট করে আমি যদি দেখি, ধরো তুমি যদি ভারতবর্ষের কথা চিন্তা করো, ভারতবর্ষের টেস্ট পজিটিভিটি রেট দেশ হিসেবে প্রতি 100 জনের যদি টেস্ট হয় সেটা হচ্ছে বোধ হয় 10%-এর, যখন কম ছিল তখন 4-5% ছিল, যখন বেশি হলো তখন সেটা অ্যাবাউট 10% ছুঁই ছুঁই করছে। কিন্তু যেখানে প্রচণ্ড ইনফেকশন বেড়ে গেছিল মহারাষ্ট্রতে টেস্ট পজিটিভিটি রেট হয়ে গেছিল 40%,
দিল্লির কিছু কিছু জায়গায় হয়ে গেছিল 50%, মানে প্রতি দুটো টেস্ট করলে একজনের পজিটিভ বেরোচ্ছে। তো যখনই আমরা দেখব যে আমার আগে যা টেস্ট পজিটিভিটি রেট ছিল, ধরো আগে ছিল 10%, এখন ইনফেকশন বেড়ে গিয়ে সেটা হচ্ছে 15%, সেটা আমাকে এটাই বার্তাটা দেয় যে আমাদের আরো বেশি টেস্ট করতে হবে, করে মোটামুটি আমাকে এত বেশি টেস্ট করতে হবে যাতে আমি যদি টেস্ট পজিটিভিটি রেটটাকে যদি 4-5% তলায় আনতে পারি, তার মানে আমি বুঝতে পারবো যে আমার স্ক্রিনিংটা খানিকটা এফেক্টিভ হচ্ছে। যেমন কলকাতায় এখন আমরা চিন্তিত, কেন চিন্তিত? কলকাতায় গত 4-5 দিন ধরে রোজই লাফিয়ে লাফিয়ে কেস বেড়েছে, অথচ আমরা কিন্তু এখনো যে দৈনিক হারে খুব বেশি টেস্ট করছি তা নয়, কিন্তু আমরা একই লেভেলে সারা দিনে আমরা এক এক দিনে 10,000, 11,000, 10,000, 1,000 টেস্ট করছি, কিন্তু সেই টেস্টিং করেও আমার কেস বাড়ছে। তার মানে আমরা এখনো, মানে আমার এই যে নদীতে জাল ফেলার, আমি যে আমাকে আরো ওয়াইডার নেটটা ফেলতে হবে যাতে আরো বেশি ইনফেকশনকে আমি ধরে নিতে পারি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা ভেরি ইম্পর্টেন্ট উদাহরণটা হচ্ছে দিল্লির এক্সাম্পল। দিল্লি আমাদের 7 দিন আগে অবধি মনে হয়েছিল দিল্লি হোপলেস অবস্থায় আছে, তারও আগে সেন্ট্রাল গভর্নমেন্ট এলো, এটসেট্রা এলো, এবং সবাই মিলে কোমর খুশে দিল্লিতে যেখানে দিনে 5-6,000 টেস্ট হতো সেইটাকে এখন করে নিয়ে গেছে দিল্লিতে দিনে 25,000-এর কিছু কম টেস্ট হচ্ছে। তার ফলে কি হলো, দিল্লিতে তারা 2-3 দিন প্রচুর কেস দেখলো, তারপর যখন ডিটেকশন ভালো হলো, ইনফেক্টেড থেকে নন ইনফেক্টেড কেসেরা যখন আমরা আলাদা করতে পারলাম, এখন সেই 25,000 টেস্ট করে দিল্লির পজিটিভিটি রেট হয়ে গেছে 2,000, 2,000, 2,100, 2,200। তার মানে তারা 40% পজিটিভিটি থেকে এখন আন্ডার 10% পজিটিভিটিতে এসেছে। সুতরাং টেস্টিংয়ের গুরুত্বটা আমাদের দিতেই হবে। আমরা লকডাউন করি, মাঝে মধ্যে আমরা রেস্ট্রিকশন আনি, প্রয়োজন হলে আনতে হবে, মানুষের প্রচুর অসুবিধা হয় সেটা করলে, কিন্তু সেটা করা মানে আমরা যদি টেস্টিংয়ে যেন আমরা কার্পণ্য না করি, করলে আমাদের দুর্ভোগ বাড়বে বই কি কমবে না। একদম আরেকটা বিষয় যে যেভাবে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণের সংখ্যাটা সামনে আসছে এবং সেটা ঊর্ধ্বমুখী ক্রমশ গ্রাফটা, সেই জায়গায় দাঁড়িয়ে এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন, বয়স্ক মানুষরা রয়েছেন এবং যারা শিশুরা রয়েছেন, এক্ষেত্রে তাদের জন্য কি বলবেন এবং তাদের জন্য কি ধরনের সতর্কতা, আরো মানে এক্সট্রা বা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? সরকারি বিধিনিষেধগুলো তো অবশ্যই রয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে। যাদের বাড়িতে আমাদের, যাদের আমরা বলি যারা খানিকটা কিনা একটু ভালনারেবল এজ, যাদের বয়স হয়তো 60, 65, 70, একটা হলো বয়স, আর দ্বিতীয়ত হলো যে বয়স 2-1 বছর কম হলেও হতে পারে, কিন্তু যারা হয়তো বিভিন্ন অসুখ বিসুখে ভোগেন, কারো হয়তো কিডনি ডিজিজ আছে, কারো আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, কেউ হয়তো হাঁপানি বা লাং কন্ডিশনের জন্য স্টেরয়েড খান, তো এই ধরনের মানুষরা যাদের বাড়িতে আছেন, বর্তমান যা পরিস্থিতি তাতে আমি সবাইকে প্রথম একটা কথা বলব যে বাড়ির মধ্যেও মাস্ক ব্যবহার করবে। আর সেকেন্ড কথাটা হলো যে যাদের বাড়িতে সম্ভব, সবাই বাড়িতে হয়তো সম্ভব নয়, কিন্তু যাদের বাড়িতে সম্ভব, যে বয়স্ক যারা আছেন বা যারা অন্যান্য অসুখ বিসুখে চিকিৎসার মধ্যে আছেন, তাদের চেষ্টা করবেন যদি একটু আলাদা রাখা যায়। এখন আলাদা রাখাটা অনেক সময় সম্ভবপর হয়, অনেক সময় সেটা প্র্যাকটিক্যালি বাস্তবসম্মত হয় না। যদি আপনার আলাদা রাখাটা বাস্তবসম্মত না হয়, তাহলে প্রথম কথাটা হলো যে বাড়ির মধ্যেও মাস্ক ব্যবহার করবেন, কারণ এই মুহূর্তে আমার আপনার হাতে একটাই মহৌষধি আমাদের হাতে আছে, সেটা হলো এই মাস্কটা। সুতরাং যতদূর আমরা এটার ব্যবহার বাড়াতে পারবো ততই ভালো। এবার যে বিষয়টা নিয়ে ডাক্তার সরকার বারবার এর আগে থেকেও প্রশ্ন এবং এখন যেভাবে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বাড়ছে, সংখ্যা সামনে আসছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই প্রশ্নটা আরো জোরালো হয়ে উঠেছে এবং এটা নিয়ে আরো কৌতূহল বেড়েছে,
যে ভ্যাকসিন, ভ্যাকসিনের ভবিষ্যৎ কি, করোনা ভাইরাসের এই COVID-19 থেকে মুক্তির জন্য ভ্যাকসিনের ভবিষ্যৎটা কি, কবে নাগাদ একদম মানে নিশ্চিত হওয়া যেতে পারে যে ভ্যাকসিন এবার চলে এসেছে, এবার করোনা নিয়ে আর চিন্তার কারণ নেই, ভ্যাকসিন চলে এসেছে? আপনার দীর্ঘ অভিজ্ঞতা কি বলে? আমার দীর্ঘ অভিজ্ঞতা দু একটা কথা বলে। প্রথমত আমি বলি সবাইকে যে কিছু কিছু ভাইরাল প্রবলেম আছে যার ভ্যাকসিনটা বেরোনো অপেক্ষাকৃত সহজ, কিন্তু এই যে করোনা ধরনের যে ভাইরাসগুলো, যেগুলোকে আমরা আরএনএ ভাইরাস বলি, আরএনএ ভাইরাসের ভ্যাকসিন বার করা প্রথম থেকেই খুব শক্ত। যেমন এইচআইভি এইডস, যাকে আমরা বলতাম এক সময়, এইডস এর ভ্যাকসিন কোনোদিন বেরোয়নি, মানুষ প্রচুর চেষ্টা করেছে, কিন্তু কি হয়েছিল, তার একটা অন্তত ওষুধ বেরিয়েছে। যাই হোক, এখন আমরা চারিদিকে যা মোটামুটি দেখছি তাতে 115 কোটিটা ভ্যাকসিন প্রজেক্ট খুব সিরিয়াসলি সারা পৃথিবীতে তারা কাজ শুরু করে দিয়েছিল। এখন আনুমানিক 30টা প্রজেক্টের কাছাকাছি আছে, যারা ল্যাবরেটরিতে যে ইনফেক্ট যে টেস্টগুলো হয় বা অ্যানিমাল টেস্টিং হয়, অ্যানিমাল টেস্টিং এবং ল্যাবরেটরি টেস্টিং পেরিয়ে যারা হিউম্যান ট্রায়ালসের দিকে এখন এগোচ্ছে। ভারতবর্ষ পৃথিবীতে ভ্যাকসিন টেকনোলজি ম্যানুফ্যাকচারিংয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এবং আমাদের সবাইই চোখে পড়েছে যে এই যে আমাদের প্রধানমন্ত্রী বলার পর থেকে খানিকটা বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রীর বলার থেকেও হলো এই যে ICMR একটা চিঠি দিয়েছিল যে 15th অগাস্টের মধ্যে ভ্যাকসিন আসবে ইত্যাদি। তো আমার মনে হয়, যাই হোক, সেটা একটা ইমোশনাল স্টেটমেন্ট, হয়তো কেউ খারাপ মনে করে বলেনি, কিন্তু একটা ভ্যাকসিন প্রথমে ল্যাব টেস্টেড হয়, তারপর ফেজ 1 ফেজ 2 ট্রায়ালসের মধ্যে দিয়ে যায়, আলটিমেটলি বহু মানুষকে নিয়ে 10-20 হাজার মানুষকে নিয়ে ফেজ 3 ট্রায়ালস হয়, তারপর আমাদের দেখতে হয়, প্রথমত দেখতে হয় সেটা কতটা কার্যকরী, দ্বিতীয়ত দেখতে হয় তার থেকে কোনো ক্ষতির সম্ভাবনা নেই তো, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো ড্যামেজ, কোনো টক্সিসিটি কারো হচ্ছে কি, এবং এতগুলো জিনিস দেখে নিয়ে তারপর সেটাকে কমার্শিয়াল ইউজে দেওয়া হয়। কিন্তু করোনার পরিপ্রেক্ষিতটা আলাদা। এখানে এই যে সারা পৃথিবীটা আজকে একটা জতুগৃহের মতো জ্বলছে, সেখানে আমার মনে হয় আজকে যদি গভর্নমেন্ট বা আমাদের কেন্দ্রীয় সরকার বলেন যে আমরা যদি প্রাথমিক দু একটা স্টেজে ভালো রেজাল্ট পাই, আমরা পরের স্টেজগুলোকে খানিকটা সংক্ষিপ্ত করতে চাই, সেটা বলার নৈতিক এবং বৈজ্ঞানিক অধিকার তাদের আছে, কিন্তু তাদের এইটুকু দেখে নিতে হবে যে তার আগের স্টেজ অবধি যে ফলাফলগুলো সেটা যেন খুব স্ট্রং এভিডেন্স বা জোরদার ফলাফল হয়। এখন আমরা যে ভ্যাকসিনটা নিয়ে ভারতবর্ষে বেশি কথা বলছি সেটা হলো ভারত বায়োটেকের, যেটাকে আমরা অ্যাটেনুয়েটেড ভাইরাস ভ্যাকসিন বলি। আমিও বিভিন্ন কলিগসদের কাছ থেকে যেটুকু খবরাখবর জোগাড় করেছি তার কিন্তু প্রাথমিক রিপোর্টস বা স্ট্রং ভালো রিপোর্ট ছিল, এবং সেই রিপোর্টের উপর আশাবাদী হয়ে ভিত্তি করে ICMR ওই কথাগুলো বলেছেন যে আমরা এটাকে নিয়ে তাড়াতাড়ি বার করতে চাই। এখন যাই হোক, সেটা নিয়ে বিভিন্ন বিতর্কের ঝড় উঠেছে। ইন্ডিয়াতে সেকেন্ড আর একটা ভ্যাকসিন জাইডাস তৈরি করছে। ভ্যাকসিন 6-7 রকমের হয়, সেটাকে বলে DNA প্লাসমিক ভ্যাকসিন, তারও ফলাফল খুব একটা খারাপ নয়। আর একটা ভ্যাকসিন যেখানে আমরা মিডিয়াতে, খবরে, সোশ্যাল মিডিয়াতে যার বহুবার আলোচিত হচ্ছিল, অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, সেটার এখন ট্রায়ালস, ওটাকে অ্যাডেনোভাইরাস সিম্প্যাঞ্জি ভেক্টর ভ্যাকসিন বলা হয়, তার কিছু ট্রায়ালস এখন চলছে সাউথ আফ্রিকাতে। কিন্তু আমি ওই রেশারেশির কারণে বলছি না, কিন্তু যারা ভাইরোলজিস্ট, যারা একটু সজাগ খোঁজখবর রাখেন, তাদের মতে যে কেমব্রিজ এই অক্সফোর্ড ভ্যাকসিনের থেকে আমাদের ইন্ডিয়ান ভ্যাকসিনের নাকি ফলাফলটা এখন অবধি স্ট্রংগার হতে পারে। এখন এটা পাবলিশ নয়, এটা হচ্ছে ইমপ্রেশন। আর একটা মজার ব্যাপার হলো ভ্যাকসিন নিয়ে, এই যে বললাম 6-7 রকমের ভ্যাকসিন হয়, ওই যে ভারত বায়োটেকের যে ভ্যাকসিনটা নিয়ে আমরা আশায় বুক বাঁধছি, তারই হুবহু একই ধরনের ভ্যাকসিন তৈরি করতে চলেছে চায়না। আচ্ছা, চায়না এবং ইন্ডিয়াতে এক্স্যাক্টলি সিমিলার ভ্যাকসিন প্রোডাক্টস, এটাও অ্যাটেনিউয়েটেড ভাইরাস ভ্যাকসিন,
সাইনো ক্যাম বলে একটা কোম্পানি চাইনিজ, তারাও এই রকমই ভ্যাকসিন তৈরি করছেন। সুতরাং আশা করি আমরা ভ্যাকসিন নিয়ে আবার একটা ঠোকাঠুকির মধ্যে যেন না। তো যাই হোক, অবশেষে আমার যেটুকু ধারণা, আমার ধারণা হলো যে 15th August নাও হতে পারে, কিন্তু অক্টোবর নভেম্বরের আগে আমার মনে হয় একাধিক ভ্যাকসিন আত্মপ্রকাশ করবে। কিন্তু সবাইকে, আবার আমাদের সবাইকে একটু কশেস থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে এই ভ্যাকসিনগুলো মাথা ধরায় অ্যাসপিরিন খাওয়ার মতো নয়। হয়তো এক একটা ভ্যাকসিন এক একটা দেশে বেটার কাজ করবে, আর আমাদের 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 কিছুটা সাহস এই জিনিসটাই দেবে যে এটা আমাদের ন্যাশনালিজম বা পলিটিক্যাল কথা নয়, কিন্তু যেহেতু কিছু অরিজিনাল রিসার্চ, ভালো রিসার্চ ভারতবর্ষে হচ্ছে, সুতরাং আমাদের একটা দুটো ভ্যাকসিন যদি এফেক্টিভ হয়, আমরা নিশ্চয়ই আশা করতে পারবো সেটা ইন্ডিয়ান সার্কামস্ট্যান্সেসে, ইন্ডিয়ান সিচুয়েশনে সেটা বেটার ফলাফল দেবে। আর আরেকটা পয়েন্ট যেটা পরবর্তীকালে আলোচিত হবে, সেটা হলো যে আমাদের এই যে বিপুল জনসংখ্যা, তাকে ভ্যাকসিনেট করাও একটা মারাত্মক চ্যালেঞ্জের ব্যাপার হবে। যে কোনো ভ্যাকসিন কোম্পানির পক্ষে 8-10 লক্ষ ভ্যাকসিনের ডোজ তৈরি করাটাও একটু সময়, ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং বাইরে এখন শুরু হয়ে গেছে, ভারত বায়োটেক অলরেডি তৈরি শুরু করে দিয়েছে, অক্সফোর্ডের ভ্যাকসিনটা তৈরি হয়ে, অনেক ভায়াল তৈরি হয়ে গেছে, এবং অধিকাংশ ভ্যাকসিন তৈরি কিন্তু হয় ইন্ডিয়াতে, কারণ উই হ্যাভ দ্য লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস। এখন যদি কারো দুর্ভাগ্য থাকে যে সে অলরেডি ম্যানুফ্যাকচারিং শুরু করে দিয়েছে কিন্তু তার লাস্ট রেজাল্টটা ভালো হলো না, এটা খানিকটা জুয়ো খেলার মতো, গ্যাম্বলিংয়ের মতো, দেন দ্য ভ্যাকসিন গেটস ডিস্ট্রয়েড, সেই কোম্পানির প্রচুর ক্ষতি হয়। এনিওয়ে, এটাই হচ্ছে নিয়ম, দ্যাট ইজ দ্য ওয়ে। না হলে আগে আগে র্যাটিফাইড হবে, তারপর ম্যানুফ্যাকচারিং হবে, সেটা হলে আরও 3-4 মাস পিছিয়ে যাবে। সো ডেফিনেটলি এখন অবধি আমরা যা মনে করি, যাই হোক ICMR বা এরা হয়তো ভালো মনে করে করেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমার ধারণা অক্টোবর নভেম্বরের আগে উই উইল সি মাল্টিপল ভ্যাকসিনস, এবং আশা করি তার দু একটা আমাদের ভারতীয়দের উপর ভালো কাজ করবে। তবে আরেকটা বিষয়, যে করোনা আবহে বা করোনা পরিস্থিতি বা করোনা ভাইরাসের সংক্রমণের সময়টাতে আপনার অভিজ্ঞতা কি বলছে যে অন্যান্য যে রোগগুলো রয়েছে সেটার প্রকোপ কি কমেছে, এবং সেদিক থেকে কি যে অন্যান্য রোগ নিয়ে অনেক সময় সাধারণ মানুষকে ব্যস্ত থাকতে হয় বা মানুষকে ব্যস্ত থাকতে হয় এই সমস্ত রোগগুলোতে, সেই জায়গাতে দাঁড়িয়ে এই রোগগুলো কি তার প্রকোপ কমেছে, কমাতে পেরেছে নাকি? দেখো আমি, হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো তার উত্তরে প্রথম কথাটা বলি যে আমি আমি আমাদের দেশের হিসেবে বলি যে ভারতবর্ষে দিনে মারা যান অ্যাবাউট 30,000 প্রতিদিন, 135 কোটি জনসংখ্যার অ্যাবাউট 28-30,000 মানুষ ডেইলি মারা যান, ডেইলি ইন্ডিয়ান ডেথ রেট সাধারণ পরিস্থিতিতে। এখন আমাদের করোনাতে আমরা যেখানে পাখির চোখ করে দেখছি সেখানে ডেথ রেট হচ্ছে 300, 400, 414 এই ধরনের। সুতরাং আমরা যদি করোনা ডেথকে আমাদের ওভারঅল টোটাল ডেথ রেট রেশিও হিসেবে দেখি, ওটি অবশ্যই সেটা একেবারে মানে বিহ্বল হয়ে যাওয়ার মতো সেটা একটা পরিসংখ্যান নয়। প্রতিটা জীবনই মূল্যবান, তা বলে আমাদের কারো কোনো অধিকার নেই যে আমি সেই 400টা ডেটকে নগণ্য বলবো, কখনোই। এই যে আমাদের যত মানুষ দিনে মারা যান, প্রথমত ভারতবর্ষে আমাদের বছরে প্রায় 3 লক্ষের ওপরে মানুষ মারা যায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তো কয়েকটা সমস্যা আমার মনে হয় করোনা লকডাউন এসবের জন্য আমরা কম দেখব। কী দেখব? রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক কমে আসবে। দ্বিতীয়ত হলো এই যে কিছু কিছু মানুষের অসুবিধে হতো, কার্ডিয়াক, অর্থোপেডিক ইত্যাদি বেশি চলাফেরা করবে, সেগুলো খানিকটা উপশমিত মানে চাপা দেওয়া থাকবে, কারণ অনেকেই ঠিক সেই অর্থে বিরাট লাভিয়ে চলাফেরা করেননি বা কম করেছে। এক্সারসাইজ অ্যাঞ্জাইনা, নি প্রবলেম, বোন অ্যান্ড জয়েন্ট প্রবলেম, সেগুলো হয়তো একটু চাপা থাকবে। আর আরেকটা জিনিসের আমার মনে হয়, সেটা এক্ষুনি আমরা বুঝবো না, কিন্তু আমরা যে জিনিসটার সুফলটা পাব এখন থেকে 2-3 বছরের পরে করোনার দয়ায়, সেটা হচ্ছে দ্য রিগ্রেশন, মানে
the decrease in the incidence of tuberculosis. এই যে মানুষ সমানে নাকে মাস্ক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাশ দিয়ে কেউ কাশাকাশি করছে না, আমাদের এই যে হ্যাবিটগুলো তার ডেফিনেটলি একটা সুফল আসবে ডিউ টু ডিক্রিজ ইন টিউবারকুলোসিস। আর আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমার বন্ধুবান্ধব যারা পিডিয়াট্রিশিয়ান, যারা শিশুরোগ বিশেষজ্ঞ, তারা বলছিলেন যে ছেলেমেয়েরা তো একেবারেই স্কুলে টুলে যাচ্ছে না, স্কুল টুল বন্ধ হয়ে বাড়িতে বসে আছে। সুতরাং এই যে চাইল্ডহুড ডিজিজেস, চাইল্ডহুড ইনফ্লুয়েঞ্জা, তারপর রাস্তায় বেরোচ্ছে না বলে চাইল্ডহুড অ্যাজমা, এগুলো খানিকটা কমেছে। কিন্তু অন্য দিকটা হলো যে অনেকে কিন্তু ধরো বহু অসুস্থ মানুষ, সেটা হার্ট হোক, ক্যান্সার হোক, ইম্পেন্ডিং অন্য কোনো রকম সার্জারি হোক, ডায়ালিসিস পেশেন্টস হোক, অন্য অনেকেরই কিন্তু চিকিৎসাটা বড্ড অনিয়মিত হয়ে পড়েছে। তারা ডাক্তারের কাছে ফলো আপ করতে পারছেন না, অনেকে হেজিটেট করছে যে অমুক জায়গায় গিয়ে চিকিৎসা করব কি অমুক হাসপাতালে গিয়ে টেস্টিংটা করব, সেটা করাটা ঠিক কি ঠিক নয়। সুতরাং এই যে দোলাচলগুলো, এই হেজিটেশনগুলো, এগুলো স্বাভাবিকভাবেই মানুষের মনের মধ্যে বেশ খানিকটা আছে। তবে এইটুকু ডাক্তার হিসেবে বলতে পারি যে যেখানে যে শহরেই আপনি চিকিৎসার যেখানেই যাবেন, ত্রিপুরাতে হোক, কলকাতাতে হোক, যেখানেই হোক, আমার স্থির ধারণা যে প্রত্যেকটি, যদি আপনার সত্যি কোনো ইম্পর্টেন্ট টেস্ট, সেটা হার্টের অ্যাঞ্জিওগ্রাফি হোক, স্পাইনের সিটি স্ক্যান হোক, ব্রেন স্ক্যান হোক, যাই হোক, আপনার যদি একটা ইম্পর্টেন্ট সমস্যার জন্য একটা টেস্ট পেন্ডিং থাকে, আপনি সেটাকে গাফিলতি না করে অবশ্যই যাবেন। এবং আই অ্যাম ভেরি শিওর অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যে প্রত্যেকটি, প্রথমত হচ্ছে কিছু কিছু হসপিটাল ছেলেখেলা করে বলার চেষ্টা করছিলেন আমরা কোভিড ফ্রি হসপিটাল, আপনি যেরকম কোভিড ফ্রি পাড়া পাবেন না আজকের দিনে, আপনি কোভিড ফ্রি হসপিটালও পাবেন না আজকের দিনে। সবাইকে এই আঁচ তাদের গায়ে লাগতে হবে এবং আমাদের নিজেদের শেখাতে হবে প্রতিটা হসপিটালকে যে কীভাবে আমরা নিজেদের এবং পেশেন্টদের এই ক্রস ইনফেকশন থেকে আমরা ভালো রাখতে পারি। এবং প্রত্যেকটি দায়িত্বশীল হসপিটাল আজকে সেইভাবে নিজেদের প্রশিক্ষণ দিয়েছে, নিজেদের ইকুইপ করেছে। তো আমি যেটা পেশেন্টদের এখন বলি যে দেখুন, প্যারানয়েড বা আতঙ্কগ্রস্ত হয়ে লাভ নেই। ধরুন কেউ একটা ব্লাড প্রেশারের ট্যাবলেটের ডোজ কি হবে, এর জন্যে আপনি হসপিটালে না এসে আপনি যে কোনো ডাক্তারের সঙ্গে, আমি হোক, রাম সাম যদু মতু যাই হোক, তাদের সঙ্গে বিনা বিনা হেজিটেশনে আপনারা এ করবেন, যাকে বলে টেলিমেডিসিন কনসাল্ট করবেন, ডেফিনেটলি করবেন। আজকে ব্লাড প্রেশার 5 mg খাবো না 10 mg খাবো, তার জন্য হসপিটালে যাওয়ার দরকার নেই। আপনি ডায়াবেটিসের ওষুধ খান, লাস্ট ব্লাড সুগার আগে ছিল 140, এখন হয়েছে 170, তাহলে ওষুধ এক থাকবে, কমবে কি বাড়বে, তার জন্য সশরীরে হসপিটালে যাওয়ার দরকার নেই। কিন্তু আপনার যদি আল্ট্রাসাউন্ড স্ক্যান, সিটি স্ক্যান, অ্যাঞ্জিওগ্রাফি, এইরকম লাইফ সেভিং ইম্পর্টেন্ট টেস্ট পেন্ডিং থাকত, তাহলে অবশ্যই সেটা গাফিলতা না করে সাবধানে হসপিটালে গিয়ে সেইটা করিয়ে নেবেন। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেসেজ। যেখানে দরকার নেই অপ্রয়োজনে যাতায়াত করবেন না, কিন্তু যেগুলো প্রয়োজন সেখানে যাবেন। এবং এভরি রেসপন্সিবল হসপিটাল তারা নিশ্চয় সেই রকম উপযুক্ত ব্যবস্থা করবেন যাতে সাবধানে করতে পারে। আমরা আমাদের হসপিটালে বেশ কিছু, আমাদের একটা লাইফ সেভিং ইমার্জেন্সি অপারেশন করতে হয়েছিল ইন এ কোভিড পজিটিভ পেশেন্ট, আমার ইউনিটে একটি ডাক্তার একটি নার্স তার আগের দিন অবধি সবাই বিরাট আলোচনা করছিল যে স্যার কী হবে যদি এরকম পেশেন্ট এসে যায়, আমরা কী করব। কিন্তু যখন তাদের সেই অগ্নি পরীক্ষার সামনে দাঁড়াতে হলো, একটি ডাক্তার একটি নার্স কিন্তু পিছিয়ে আসেনি, দে ওয়েন্ট অ্যাহেড উইথ দ্য অপারেশন, রাইট। সুতরাং এখনও হসপিটাল এখন যথেষ্ট পাকাপোক্ত ব্যবস্থা নিচ্ছে, সেখানে ক্রস ইনফেকশনসের সম্ভাবনা খুব কম। তো যেখানে সত্যি প্রয়োজন, রিয়েলি নেসেসারি, সেখানে নিজেদের সমস্যাটাকে কমপ্লিকেট করবেন না,
যেটা বাড়িতে টেলিমেডিসিন টেলিফোনিক ফলো আপে হয়ে যায় নিশ্চয়ই সেই সুযোগটা নেবেন। ডাক্তার সরকার, আরেকটা বিষয় যেটা আমাদের আজকে আলোচনার যে টপিক সেটার মধ্যে রয়েছে যে করোনার বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান নিয়ে আপনি এত মূল্যবান আলোচনা করলেন, এবার ভবিষ্যৎটা কি? তাহলে করোনার থেকে পুরোপুরিভাবে কবে মুক্তি পাওয়া যাবে? আদৌ কি পুরোপুরিভাবে মুক্তি পাওয়া সম্ভব, নাকি এই যে করোনার এই সামাজিক দূরত্ব, মাস্ক, এটার মধ্যে দিয়েই মানুষকে অভ্যস্ত হতে হবে, এর সঙ্গে মিশে গিয়ে আগামী দিনেও চলতে হবে, নাকি করোনা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যাবে, এবং যদি সেটা হয় তবে সেটা সময়টা কবে? দেখো, আমি মানুষকে যাকে বলে প্রথম জিনিসটা নির্ভর করবে, ভবিষ্যৎটা নির্ভর করবে দুটো জিনিসের উপর। একটা হলো যে আগামী দু তিন মানে ধরো ধরে নেওয়া যাক অক্টোবর নভেম্বর যাই হোক, যে 2020-র মধ্যে আমাদের হাতে একটা এফেক্টিভ ভ্যাকসিন আসছে কি আসছে না সেটা অনেকটা অনেকটা তার উপরে নির্ভর করছে। আচ্ছা, ধরা যায় আমি যদি খারাপটা ভেবে মনে করি যে ভ্যাকসিন আসেনি, গত গত শতাব্দীতে যখন 1918-19-এর যে স্প্যানিশ ফ্লু হয়েছিল, তখন স্প্যানিশ ফ্লু হওয়ার সময় পৃথিবীর জনসংখ্যা ছিল 150 কোটি, ভারতবর্ষের জনসংখ্যার প্রায় কাছাকাছি বর্তমানে, এবং সেই 150 কোটি জনসংখ্যার মধ্যে প্রায় 5 কোটি লোক মারা গেছিল, তারও ভ্যাকসিন আসেনি। কিন্তু স্প্যানিশ ফ্লু একদিন শেষ হয়েছে, এবং যেগুলো অতিমারী, যেগুলো প্যান্ডেমিক হিসেবে আসে, সেটা প্রথমে একটা বিরাট ধাক্কা দেয়, তারপর অনেক রকম ইন্টারাকশন হয়। প্রথমত হয় কি যে ভাইরাসটা ধীরে ধীরে সেটা নিস্তেজ বা খানিকটা নিষ্ক্রিয় হতে থাকে। কারো কারো ধারণা দেশে এবং বিদেশে যে কোভিড-19 অলরেডি খানিকটা নাকি নিস্তেজ হতে শুরু করেছে, আমি এখনো জানি না। কেন জানি না, কারণ সাইন্টিফিক এভিডেন্স আমাদের হাতে এখন নেই। কারণ একটা মজার ঘটনা হলো যে ধরো আমার শরীরে একটা ভাইরাস ঢুকে পড়ল, ভাইরাস কি চায়? ভাইরাস আমার তোমার মতো ভাইরাস বেঁচে থাকতে চায়, ভাইরাস মাল্টিপ্লাই করতে চায়। আজকে আমাদের জীব জগতের প্রত্যেকটা স্পিসিস তার লক্ষ্যই হলো নিজেদের বাঁচিয়ে রাখা, নিজেদের মধ্যে সন্তান সন্ততিদের মধ্যে। সো দ্য ভাইরাস ওয়ান্টস টু লিভ। ভাইরাস যখন একটা হোস্টকে মেরে ফেলে, ভাইরাস বলে আরে এটা তো আমি চাই, আমার আমার ঝামেলার জন্য লোকটা মরেই গেল, তাহলে তো লোকটাও মরলো ভাইরাসটাও মরল। সো গ্র্যাজুয়ালি সেটা ভাইরাস নিস্তেজ হচ্ছে না ভাইরাস দয়া পরবশ হচ্ছে, দ্যাট ইজ ওপেন টু ইন্টারপ্রিটেশন। কিন্তু গ্র্যাজুয়ালি কি হয় এগুলো অল দ্য আর একটা ফ্যাক্টর যেটাকে আমরা বলি হার্ড ইমিউনিটি, কারণ কিছু মানুষ ভালো হয়ে উঠবে, কিছু মানুষের অজান্তে ইনফেকশন হবে, এবং সব কিছু মিলিয়ে একটা সোসাইটিতে ধরো আমাদের মতো দেশের জনসংখ্যায় যদি 30-40% ইনফেকশন হয়, তাহলে আমাদের মধ্যে যেরকম আমরা সামাজিক ট্রান্সমিশন করছিলাম সেরকম একটা সামাজিক ইমিউনিটি ডেভেলপ করবে। এই সব ফ্যাক্টরগুলো একত্রে কি করবে, তখন দেখা যাবে এই যে আগুনের আঁচটা এটা দিক দিক করে কমে যাচ্ছে। হ্যাঁ, এরকম কোনো এক্সাম্পল আমাদের সামনে আছে? যদি সন্ধ্যাবেলা কেউ সময় পায় সে গত 7 দিনের ইউরোপের পরিসংখ্যানটা দেখুন। এখন ইংল্যান্ডে যেটা দাবানলের মতো চলছিল সেখানে কোনো কেস খুঁজে পাওয়া যাচ্ছে না। ফ্রান্স, স্পেন, ইটালি সেখানে রোজ এখন যেখানে দিনে দিনে মানে 20,000-25,000-15,000 করে কেস বেরোতো, সেখানে এখন 30-40-50-এর ঘরে তারা নেমে পড়েছে। কারণ তারা এখন জিনিসটার ফিনিশিং স্টেজটা তারা দেখছে। অনেক ক্ষেত্রেই এপিডেমিওলজিস্টরা বলছেন যে বাবা যার এই ধাক্কাটা লাগবে এটা হচ্ছে 3.5-4 মাসের ধাক্কা। এখন প্রশ্নটা হলো যে সেই 4 মাসটা কবে থেকে শুরু হচ্ছে কেউ জানে না, শেষ হয়ে গেলে আমরা বলছি হ্যাঁ এটা তো ঠিক 3-4 মাসে 3.5-4 মাস এরকমই ছিল। সো সাপোজিং ভ্যাকসিন যদি না আসে, এটা নিজের নিয়মে একটা 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 কুলিং অফ পিরিয়ডের মধ্যে যাবে। যদি ভ্যাকসিন না আসে, যেমন এইচআইভির ক্ষেত্রে আসেনি, সার্স এর ক্ষেত্রে আসেনি, তখন কি হবে, এটা যাকে বলে ওই একটা
কম উনুনের, কয়লার উনুনের আঁচের মতো থেকে যাবে, যেটাকে আমরা বলি এন্ডেমিসিটি। সো ইট উইল বিকাম এন্ডেমিক ইন সোসাইটি, পুরোপুরি অস্তিত্বহীন না হলেও তার একটা থেকে যাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে যাবে এবং মাঝে মধ্যে সে ব্যাগড়া দেবে, মাঝে মধ্যে সে বাড়বে, যেটা আমরা অনেকেই দেখেছি লোকেরা বলে সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ আসতে পারে। হ্যাঁ, স্প্যানিশ ফ্লু এর ক্ষেত্রে এসেছিল, সেকেন্ড ওয়েভ এসেছিল, থার্ড ওয়েভ এসেছিল। আর যদি এর মধ্যে একটা মোটামুটি এফেক্টিভ ভ্যাকসিন আগামী দু তিন মাসের মধ্যে আসে, যেমন আমরা যদি সেই পজিটিভিটির দিকে যদি এগোই, তাহলে ঠিক যেভাবে মানে মানুষ 10,000 বছর পর 10,000 ধরে স্মল পক্সে নাস্তানাবুদ হয়েছে, তারপরেই করতে করতে 1798 এডওয়ার্ড জেনার স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল, তখনও ভাইরাস আবিষ্কার হয়নি, ভাইরাস আবিষ্কারের আগে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছিল, কিন্তু স্মল পক্সের ভ্যাকসিনে হাত লাগাতে লাগাতে প্রায় 10,000 বছর কেটে গেছে। তো ভ্যাকসিন যদি আসে তাহলে হয়তো বর্তমানের এখনকার যারা আছে তারা ভবিষ্যৎ প্রজন্মকে একদিন সেই ওই ঠাকুমার ঝুলির গল্প বলার মতো গল্প বলবে, যে জানিস তো মনে আছে আমাদের ছেলেবেলায় এইরকম পরিস্থিতির মধ্যে আমরা গেছিলাম। আর ভ্যাকসিন না এলেও এর প্রাদুর্ভাব কমবে, কিন্তু কমেও এটা মোটামুটি ওই যেরকম ওই আত্মগোপন করে বসে থাকে সেরকম একটা নিমু নিমু আঁচের মতো এটা থাকবে। কিন্তু আমি এখনও অত্যন্ত আশাবাদী যে একটা ভালো এফেক্টিভ ভ্যাকসিন আমার মনে হয় যে বিফোর দি এন্ড অফ 2020 সেটা আমরা হাতে পাব। ডাক্তার সরকার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার মেসেজ কি থাকবে বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের নিরিখে? দেখুন, আমি মেসেজ দেওয়ার মতো মহানুভব লোক নই, আমি একজন সামান্য চিকিৎসক। আমিও সমাজের একজন মানুষ হিসেবে আপনাদের প্রত্যেককে বলি যে এখানে সাহস রাখুন, ধৈর্য রাখুন, আর যে সহজ সাধারণ কথাগুলো আমরা শিখেছি, নিজেদের আমি সুরক্ষিত থাকলে আমি সুরক্ষিত, আমার পরিবার সুরক্ষিত, আমার পাশের লোকটা সুরক্ষিত, তার মধ্যে এই মাস্ক পরা, হাত ধোয়া, আর যেখানে সম্ভব খানিকটা দূরত্ব বজায় রাখা সেটা করবে। আর শেষ করার আগে একটা ছোট্ট কথা বলি, যে যারা আজকে আপনারা ধরুন কোভিড পজিটিভ, যারা মাইল্ড, খুব একটা অসুবিধে নেই, আজকে আমি জানি না, আমরা পশ্চিমবঙ্গে অনেককে বাড়িতে থাকতে বলছি, হয়তো টেস্টেড পজিটিভ খুব মাইল্ড ডিজিজ নিয়ে ত্রিপুরাতেও কেউ কেউ হয়তো বাড়িতে আছেন, তো সেখানে আমরা একটা সামান্য প্রচেষ্টা করেছি, আমরা একটা মনিটরিং ওয়েবসাইট করেছি, তার ওয়েবসাইটের নামটা হচ্ছে যে ম্যানেজ কোভিড অ্যাট হোম, একসাথে টাইপ করবেন managecovidathome.com। এটা একটা অ্যাপ হিসেবেও আছে, আপনি ওয়েবসাইটে গেলে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাতে আমাদের লাভ কি, কারণ ধরুন কাউকে আমরা বললাম যে তোমার কোভিড পজিটিভ, তোমার তো অতটা অসুস্থ নয়, তুমি বাড়িতে থাকো, কিন্তু বাড়িতে থাকলেও তাদের একটা নজরদারি, একটা মনিটরিং প্রয়োজন, কত জ্বর হলো, তার শ্বাসকষ্ট হচ্ছে কি না, যদি স্যাচুরেশন মনিটর থাকে সেটা মেপে, শ্বাসকষ্ট কত আছে সেটা দেখে আমরা যদি এটা এন্টার করি, কারো যদি কোনো প্যারামিটারে গণ্ডগোল থাকে তাহলে তার কাছে এবং তার বাড়ির লোকের কাছে একটা SMS যাচ্ছে। তো এই সিস্টেমটা আমরা ডাক্তাররা শুরু করেছি, এর মধ্যে কোনো চার্জ নেই, কোনো টাকা পয়সা নেই, ইটস অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট, এবং এটার একটা পুরো বাংলা ভার্সন আছে, আপনি ওয়েবসাইটে গেলে দেখবেন একটা ইংলিশ ভার্সন আছে, একটা বাংলা ভার্সন আছে। তো আপনি বাংলাটা চুজ করলে প্রত্যেকটা সহজ এক্সপ্লানেশন বাংলায় পাবেন, এবং যারা বাড়িতে আছেন কোভিড পজিটিভ বা একটু জর্জর ভাব নিয়ে, তারা এটা দু তিনবার মনিটর করলে কোনো যদি ঝামেলার ইঙ্গিত থাকে একটা SMS গেলে পি অ্যালার্ট, যে পরিস্থিতিটা হয়তো একটু ঘোরালো হচ্ছে, তার মানে কি আমাকে তাড়াতাড়ি একটা ডাক্তার দেখাতে হবে বা হসপিটালে যেতে হবে। তো ম্যানেজ কোভিড অ্যাট হোম, এটা কমপ্লিটলি ফ্রি টু ইউজ ওয়েবসাইট, এটা প্রয়োজন হলে ব্যবহার করবে। ডাক্তার সরকার, একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে যেটা, যে সুস্থতার হারটাও অনেকটাই বেশি, এটা কতটা স্বস্তিদায়ক?
এটা নিশ্চয়ই স্বস্তিদায়ক। এখন সুস্থতার হারটাকে আমরা কতটা গুরুত্ব দেব এই নিয়ে অনেক পরিসংখ্যানগত বিতর্ক আছে, তার মধ্যে এখন আদৌ যাব না। তবে এইটুকু বলবো যে কোভিড হলেই যে মানুষ একেবারে মানে সেই হঠাৎ করে সবাই মরে যাচ্ছে করছে সেরকম পরিস্থিতি নয়। আমাদের যত লোকের কোভিড হয় তার অ্যাবাউট 5-7% তাদের হসপিটালে আইসিইউতে যেতে হয়, আর মর্টালিটি রেট আপনি যদি আমরা যদি জনসংখ্যার হিসেবে দেখি সেটাও অ্যাকসেপ্টেবল। এর থেকে বেশি ডেথ রেট হার্ট অ্যাট্যাকে আছে, এর থেকে অনেক বেশি ডেথ রেট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টসে আছে। কিন্তু এটা একটা সংক্রমণ, যে সংক্রমণকে আমার তোমার কারো শরীর এখনো চিনে উঠতে পারেনি। সুতরাং আমরা সেখানে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমাদের স্বার্থপর হলে চলবে না, নিজের দিকটা ঠিক রাখা, নিজের পরিবারের দিকটা ঠিক রাখা এবং আমাদের সংস্পর্শে আমাদের আশেপাশে আমার পাশের বাড়িতে পাশের রাস্তার আশেপাশের যে মানুষগুলো আছে তাদের কথাও আমাদের ভাবতে হবে। আমার মনে হয় আমরা যদি একটা পজিটিভ প্রতিজ্ঞা নিয়ে আমাদের মনের জোরটা আর মাসখানেক বজায় রাখি তার মধ্যে আমরা নিশ্চয়ই দেখব যে এই উত্তাপটা অনেক কমছে এবং আমরা ধীরে ধীরে একটা স্বাভাবিকত্বের মধ্যে ফিরতে পারছি। ডাক্তার সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও সময় নিয়ে আপনি হেডলাইন্স ত্রিপুরার এই অনুষ্ঠানে অংশ নিলেন এবং মূল্যবান আলোচনা করলেন, এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডাক্তার সরকার। হেডলাইন্স ত্রিপুরার মাধ্যমে আমার ত্রিপুরার এবং আরো আগরতলার প্রত্যেক দর্শককে এবং তার পরিবারকে আমার নমস্কার। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সরকার। এতক্ষণ কলকাতা থেকে সরাসরি এই বিশেষ অনুষ্ঠানে ছিলেন দেশের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার কুণাল সরকার। এখনকার মতো এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত। অন্যান্য খবর এবং অনুষ্ঠানের জন্য দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা।